মালয়েশিয়ায় তথ্য জালিয়াতির মাধ্যমে করোনা ভাইরাসের ভুয়া টেস্ট রিপোর্ট তৈরির সময় হাতে নাতে দুই বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির গোয়েন্দা পুলিশের একটি দল। শনিবার বিকাল 5:30টায় রাজধানী কুয়ালালামপুরের জালান আলোর নামক এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। দেশটির অনলাইন সংবাদ মাধ্যম হরিয়ান মেট্রোর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই দুই বাংলাদেশির নাম পরিচয় প্রকাশ করেনি তারা। রাজধানী কুয়ালালামপুর পুলিশ প্রধান দাতুক মাজদান লাজিম গণমাধ্যমকে জানান, গত দুই সপ্তাহ ধরে সিন্ডিকেটের মাধ্যমে বিদেশি অভিবাসীদের কাছে 50 মালাই রিঙ্গিতের বিনিময়ে করোনা ভাইরাসের নেগেটিভ রিপোর্ট বিক্রি করে আসছে এই সিন্ডিকেট। অবশেষে আমরা তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, 12,000 টাকা দোকান ভাড়া নিয়ে স্থানীয় দুইজন নাগরিককে চাকরি দিয়ে কাউন্টারে রেখে প্রতিদিন দুপুর 12:00 থেকে রাত 9:00 অবধি এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে চক্রটি। পুলিশ অভিযান চালিয়ে একটি জাল কোভিড-19 স্ক্রিনিং পরীক্ষার রিপোর্ট, একটি ফাঁকা ল্যাব লিঙ্ক, মেডিকেল ল্যাবরেটরি লেটারহেড এবং 1331 মালাই রিঙ্গিত, দুটি ল্যাপটপ, তিনটি প্রিন্টার, দুটি লেমিনেটর মেশিন সহ বেশ কয়েকটি আইটেম উদ্ধার করে। তিনি আরও বলেন, কোভিড-19 স্ক্রিনিং পরীক্ষার ফলাফলের রিপোর্ট নকল করার বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং বেআইনিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। গ্রেফতারকৃত দুই বাংলাদেশির বিরুদ্ধে সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ 1988 ধারা 22D, দণ্ডবিধির ধারা 468, দণ্ডবিধির ধারা 471 এবং ইমিগ্রেশন আইনের ধারা 6(1)(c) এর অধীনে মামলাগুলি তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য যে পুনরায় কাজে যোগদান করার জন্য দেশটিতে করোনা ভাইরাস পরীক্ষা সকল বিদেশি শ্রমিকদের জন্য বাধ্যতামূলক করেছে সরকার। এই পরীক্ষার খরচ নিয়োগদাতা সংস্থাকে বহনের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। তারপরও বিভিন্ন জটিলতার কারণে কিছু ক্ষেত্রে শ্রমিকদের নিজ খরচে তা করতে হচ্ছে। পরীক্ষা করতে প্রায় 300 থেকে 400 রিঙ্গিত খরচ হয়, যা বাংলাদেশি টাকায় 6 থেকে 8,000 টাকা।